খোয়াই শহরে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুস্থ সমাজের জন্য অনভিপ্রেত কিন্তু সিপিএম এর জন্য সেটা রুটিন এক্সারসাইজ। আজকে ওনারা পবিত্র করের নেতৃত্বে খোয়াই শহরে একটা মহকুমা ভিত্তিক একটা মিছিল আর জমায়েত ওনারা আয়োজন করেছিলেন। তো সেই মিছিলের থেকে 200-250 লোক হবে, সারা খোয়াই মহকুমা থেকে লোক আনিয়ে প্লাস খোয়াই জেলার অন্যান্য প্রান্ত থেকেও ওদের ক্যাডারদের আনিয়ে খোয়াই শহরে একটা মিছিল সংগঠিত করার চেষ্টা করেন। 200-250 মুশকিলসে লোক হবে। আমাদের যুব মোর্চার ছেলেরা সিঙ্গিছড়া এলাকায় দাঁড়িয়েছিল, সেই মিছিল থেকে আপনারা জানেন পবিত্র কর ওনার প্ররোচনায়, সরাসরি ওনার প্ররোচনায়, ওনার উপস্থিতিতে আমাদের যুব মোর্চার ছেলেদের উপর এই মিছিল থেকে চড়াও করা হয়, ওদের লাঠি দা রড দিয়ে আক্রমণ করা হয়। এতে প্রায় 12 জন আমাদের কার্যকর্তা আহত হয়েছে, এর মধ্যে একজন ক্রিটিক্যাল অবস্থায় জিবিতে ভর্তি, দুজনকে জিবি থেকে ট্রিটমেন্টের পর ছাড়া হয়েছে, বাকিদের খোয়াই হসপিটাল থেকেই প্রাথমিক চিকিৎসার পরে ছাড়া হয়। তো আপনারা জানেন যে খোয়াইতে, শুধু খোয়াই কেন বলবো, খোয়াই কাকরাবন যেই সব সিটগুলো সিপিএম এর দখলে 2018-তে এসেছিল, কিন্তু এই 4.5 বছরে ওদের হাতের থেকে সেই সিটগুলো, বিধানসভা সিটগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় সিপিএম আমাদের এই সব সিটগুলোতে এই সিপিএম এর যিনি এইসব বিষয়ে মাফিয়া হিসেবে যিনি পরিচিত পবিত্র কর মহোদয়, আপনারা খয়ারপুরে যদি দেখেন ওনার রাজনৈতিক ইতিহাস, অনেক খুন সন্ত্রাসের ইতিহাস পেয়ে যাবেন। উনাকে হয়তো বিশেষ করে দায়িত্ব দেওয়া হয়েছে এই সিটগুলোতে, যেখানে এমএলএদের দেখা যায় না, স্থানীয় নেতৃত্ব বলতে নেই বলা চলে এক কথায়। তো সেই বিধানসভা সিটগুলোতে যেন নিজেদের দলীয় ক্যাডারদের আত্মবিশ্বাস আবার ফিরিয়ে আনা যায়, যা অদৃশ্য হয়ে যাওয়া নেতৃত্বদের পরিবর্তে যেন নতুন নেতৃত্ব উঠিয়ে আনা যায়, তার জন্য হয়তো বিশেষ অভিযানে ওনারা নেমেছেন। কিন্তু আমরা এও বলিতে চাই, এইবার একবার দুবার আমরা দেখব, এরপরে যদি এইসব ঘটনা যদি আবার রিপিট হয় তাহলে আমরাও প্রতিরোধ করতে জানি। ওনারাও মানুষ, আমরাও মানুষ, ওনারা যা করতে পারেন আমরাও তা করতে পারি। কিন্তু বিগত 25 বছরের ইতিহাস আমরা দেখেছি মানুষ রাজনৈতিক সন্ত্রাস পছন্দ করেন না। আমরা ওনাদের আরেকবার সাবধান করে দেব, এই পথে যদি আবার পা মারান তাহলে আমরাও শেষ দেখে ছাড়ব। আপাতত আমরা পুলিশের কাছে এফআইআর করেছি, আমরা সর্বোচ্চ স্তরে প্রশাসনের আলোচনা করছি, এর যাতে এটা বিহিত হয়, এর যেন যারা আহত হয়েছে ওনারা যেন জাস্টিস পান, এবং প্রশাসনকে আমরা বলেছি শক্ত হাতে এগুলোর মোকাবেলা করতে।